তো বাংলাদেশ এবং চায়না টিচারদের মধ্যে একটা যদি আপনি মিলের কথা বলতে চান, তাহলে আপনি এই বিষয়টা খুঁজে পাবেন যে ওই যে বলে না যে ভ্যাকেশন হোক আর ছুটি হোক, তো এই সময় প্রয়োজন হোক আর অপ্রয়োজন, অপ্রয়োজনে তো পাওয়া কঠিনই, ঠিক আছে না, তো প্রয়োজনের সময় টিচারকে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো বিষয়টা এরকম হলে হয় যে আপনার খুব প্রয়োজনীয় বিষয়গুলো টিচার আপনার পার্সোনালি আপনার সব সময় আপনার গ্রুপ বা মেসেজে দিয়ে থাকে, জানাই দিয়ে থাকে, কিন্তু আপনার কাছে একটা বিষয় প্রয়োজন মনে হইতেছে, ওই বিষয়টা যদি টিচারের কাছে প্রয়োজন মনে না হয় তাহলে কিন্তু আপনি টিচারের আপনার সংস্পর্শ বা রেসপন্সটা নাও পাইতে পারেন। তো এইখানে একটা টুকটাক মিল আছে। তো কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা যেমনটা বলতেছিলাম যে টিচার একটা মেসেজ দেয়, মেসেজটা টিচারের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অনেক হতাশ করছে এবং হতাশজনক ছিল। তো মেসেজটাতে এমন ছিল যে টিচার বলছিল যে কিছুদিন আগে আপনার আমাদের 21 ব্যাচে এডমিশন নিছে মাস্টার্সে, এমন এক কোনো ভাই বা বোন আসলে 21 ব্যাচের ক্যান্ডিডেট মাস্টার্সের চায়নাতে জব পাইছে এবং জব করছে এবং সেটা করতে গিয়ে আবার ধরা খাইছে পুলিশের কাছে হোক বা ভার্সিটির কাছে হোক। তো এমত অবস্থায় যা হয় আপনার ভার্সিটি থেকে যে এই ধরনের আপনি পানিশমেন্ট দিয়ে থাক, এডমিশন ক্যান্সেল বা দেশে অনেক সময় ফেরত দেয় আর কি, যাই হোক অনেক সময় আপনার ওয়ার্নিং দিয়ে দিয়েও ছাড়ে দেয়, কিন্তু আপনার পুলিশের কাছে আপনি যদি একবার ধরা খান আপনার পার্ট টাইম জব করতে গিয়ে, তাহলে কিন্তু আপনার মিনিমাম আপনার 5,000 RMB ফাইন পড়েই যাবে। তো ওইটা যে ধরা খাইছে সে এই ফাইনটা খাইছে। তো এটা আমাদেরকে সতর্ক করার জন্য এবং আমাদের কিছুদিন আগেও আপনার মোটামুটি সচরাচর বিভিন্ন বিষয়ে আসলে আপনার মিটিং হয়ে থাকে আপনার ব্যাচ ওয়াইজ বা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ফ্রড, আমরা চুরিচামারি করতে কিনা এক্সামে, সতর্কীকরণ বিষয়, বিভিন্ন বিষয়ে। তো এই ধরনের কিছুদিন আগে হয়েছিল, তারপরে এই মেসেজটা আসলো যে একজন আসলে ধরা খাইছিল এবং তার ফাইনও হয়ে গেছে এবং কবে ধরা খাইছে এমনটা উল্লেখও করেনি। তো আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখছেন পার্ট টাইম জব ইন চায়না, 3টা ওয়ে দেখাইছিলাম, তো এই ভিডিওটার বিষয়ে আসলে যা বলবো যে আমি যেটা বলছি ওইটা যে সত্য না বা মিথ্যা এমনটা না, ঠিক আছে না, আবার আমি আজকে যেটা বলতেছি এটাও যে মিথ্যা বা সত্য না এমনটাও না, দুইটাই সত্য। তো আপনাদের ওই ভিডিওটা দেখানোর পর সচরাচর যেমনটা হবে সবার মাঝে অনেক আপনার আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন তৈরি হয়েছে, আর যেটা সচরাচর হওয়ারই কথা, ঠিক আছে না, আর মানুষ বলে যে জীবনে বড় হইতে গেলে আগে বড় স্বপ্ন দেখতে শিখো, বড় স্বপ্ন তোমাকে মনের মধ্যে আগ্রহ জাগাবে এবং তোমাকে ওই কাজের প্রতি আরো বেশি ধাবিত করবে। তো যাই হোক আর কি, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আপনারা অবশ্যই অনেক স্বপ্ন দেখছেন, অনেক প্ল্যানিং সাজাইছেন, কিন্তু আপনাদের এক্ষেত্রে আসলে প্ল্যানিং সাজানোর কাছে কিছু সতর্কতামূলক পদক্ষেপ হাতে ধরে রাখতে হবে এবং কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যার কারণে সতর্কীকরণ বলতে পারেন এই ভিডিওটা আস। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো লাস্ট যেটা ভিডিও হয়েছে আপনার পার্ট টাইম জব নিয়ে, পার্ট টাইম জব ইন চায়না এ ধরনের যে ভিডিওটা হয়েছে, তো ওইটারই আপনারা এই ভিডিওটাকে আপনারা পার্ট টু বলতে পারেন, এবং এই ভিডিওটা করতেছি যে এই ভিডিওটাকে আপনারা এমনও বলতে পারেন যে নানজিং থেকে আসার পর আপনার চায়নাতে পার্ট টাইম জব করার কিছু তিক্ত অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওই গত ভিডিওতেও আপনাদেরকে আমি বলছিলাম যে আমার এক আমাদের বেস্টমেট, আমার ফ্রেন্ড একটা পার্ট টাইম জব পাইছিল এবং পার্ট টাইম জব করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা যে রিকোয়ারমেন্টটা সব থেকে বেশি লাগে, সেও ওই রিকোয়ারমেন্টে ফেল হওয়ার কারণে বা ওই প্রতিবন্ধকতার ফাঁদে পড়েই হ্যাঁ নিজেও রেজেক্ট খাইছে এবং পার্ট টাইম জবটা পাইনি। তো হ্যাঁ বিষয়টা যদি আমি আবার একটু রিপিট করি, যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা বুঝতে পারবেন যে আপনার আমার এক ফ্রেন্ড, আমাদের বেস্টমেট, আমার ডিপার্টমেন্টেরই, সে আপনার একটা ডেলিভারি জবের মতো পাইছিল, যেটা আমি বলছিলাম যে গত ভিডিওতে যে আপনার চায়নাতে জব পাইতে গেলে একটা অ্যাপস আছে বাংলাদেশে বিডি জবসের মতো, যেখানে সব ধরনের বড় থেকে ছোট সব ধরনের ডেলিভারি জব থেকে শুরু করে এবং আপনার হাই ক্লাস যেগুলো কর্পোরেশন কর্পোরেট টাইপ জব হয় সবগুলো এখানে পোস্ট হয়। বস নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে CV ড্রপ ড্রপ করে তারপর আপনার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে শেষ পর্যন্ত একটা ডাক পাইছিল। তো ডাক পাওয়ার পর যেটা হয়েছিল যে ছোট একটা ইন্টারভিউ বলতে পারেন, যে আপনার এইসব জবে আপনার ডেলিভারি জব যেহেতু সব থেকে বেশি রিকোয়ারমেন্ট থাকে, যে আপনাকে যে ইনস্ট্রাকশনটা দিতেছে ওই ইনস্ট্রাকশনটা মেনে চলার মতো আপনার চাইনিজ আপনার যোগ্যতা আছে কিনা, যে আপনি আসলে বুঝতে পারতেছেন কিনা, আপনার যে হেড থাকবে বা আপনার যে বস থাকবে তার ইনস্ট্রাকশন আপনি বুঝে আপনি কাজ বুঝিয়ে দিতে পারবেন কিনা। তো তার আসলে চাইনিজ সেই পরিমাণে সেই লেভেলে যায় নেই বা সে নিজেকে প্রুফ করতে পারেনি ওই ইন্টারভিউতে বা ওই সাক্ষাৎকারে বলতে পারেন, যার কারণে সে রিজেক্ট খাইছিল। তো এটা আমি সবসময় বলি যে চায়নাতে পার্ট টাইম জব করতে গেলে চাইনিজ মাস্ট আপনাকে লাগবেই, পার্ট টাইম করেন বা ফুল টাইম করেন বা আপনি আপনি ব্যাচেলার বা মাস্টার্সের পরেও আপনার কোনো জব করতে চান,
তো এটা আপনার একটা অভিজ্ঞতা ছিল, এটাও একটা তিক্ত অভিজ্ঞতার মতোই আপনার, যেখানে ইউরোপের কান্ট্রিগুলোতে আপনার পর্তুগাল, জার্মানি, জাপান এগুলাতে আপনার গেল, যাওয়ার পরেই কিছুদিন পরেই আপনার টুকটাক করার মতো পাওয়া যায়, আপনার হইতে পারে আপনার স্যালারি বা পার্ট টাইম পার আওয়ার যেটা আউটপুট থাকে ওটা কম হয়, কিন্তু করার মতো আসলে কিছু পাওয়া যায়, কিন্তু চায়নাতে আসলে এটা পাওয়া যায় না, যদিও ইল্লিগেল, তারপর খুঁজে খাজে হইলেও তারপর আবার আপনার পাওয়ার পরও আসলে জয়েন করা যায় না। তো এটা একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। তো আর যেটা আপনার একটু আগে বললাম যে এক ভাই আপনার অলরেডি ফাইন খাইয়ে গেছে, ঠিক আছে না, তো এই ধরনের আরেকটা যদি আপনাকে বলি ওইটার থেকে এটা আরেকটু বেশি সিরিয়াস, যার কারণে সেম হইলো এটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরা, যে আপনার আমাদের এক বড় ভাই উনি নানজিং থেকে ব্যাচেলার করছে, নানজিং থেকে মাস্টার্সও কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন উনি চায়নাতে আপনার জব ভিসায় জবে আছে। তো কিন্তু নানজিং টেক মাস্টার্সে চলাকালীন সময় ওনার সঙ্গে একটা আপনার এই ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছিল যখন উনি পার্ট টাইম জব করতেছিল। তো ওনার কাহিনীটা এরকম ছিল যে উনি টিচিং জব করাইতো, কিন্তু টিচিং জব করানোর সময় আপনার চায়নাতে যে টিচিং জবগুলো, টিচিং জব আপনি পার্সোনাল কোনো গাইড হন বা কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুলে টিচিং জব করাইল, সবগুলোই কিন্তু আপনার ইল্লিগেল। তো এটা যেহেতু ইল্লিগেল ছিল এবং এখানে চায়নাতে যে টিচিং জবগুলো হয় এখানে আসলে বেশিরভাগই আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকেই রাখে, কারণ এদের চাইনিজ একটু ভালো হওয়ার সঙ্গে সঙ্গে ইংলিশটা অনেক ভালো হয়। তো এদের আসলে কলিগুলো অনেকগুলো হয় যে চাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকে। তো ভাইয়ের সঙ্গে কাহিনীটা এরকম ছিল যে ভাই আসলে ধরা খায়নি, ভাইয়ের যে কলিগ ছিল কলিগদের মধ্যে একজন কোনো কারণবশত আসলে পুলিশের কাছে ধরা খেয়ে যায় এই পার্ট টাইম জব করতে গিয়ে। তো ধরা খাওয়ার পর আসলে গিয়ে আপনার ভাইয়ের, আমাদের যে নানজিং টিকের ভাই না, কোনো ঝামেলা হয় নাই। তো ঝামেলাটা এরকম হয়ে গেছিলো যে যে কলিগ ধরা খাইছিল ওই কলিগের আপনার কল হিস্টোরি আপনার চেক করতে গিয়ে পুলিশ কোনোভাবে আসলে কন্ট্যাক্ট থেকে পাইছে আমাদের বড় ভাই নাম্বার, তারপর বড় ভাই আপনার আরো মেবি কন্ট্যাক্ট ডিটেলস আপনার চেক করে পুলিশ কোনোভাবে জানতে পারছে যে এই ভাই আর যে ধরা খেয়েছে সেই কোনো ভাবেই এক জায়গায় কাজ করতো বা কলিগ ছিল বা এদের কানেকশন ছিল কোনোভাবে। তো ওইগুলো সব চেক করতে গিয়ে বড় ভাইও আপনার ব্ল্যাক লিস্টে চলে আসে। তো বড় ভাইকেও সেম আসলে পার্ট টাইম জব করতে গেলে ধরা খাইলে যেই পানিশমেন্ট হয় সেই পানিশমেন্টের মধ্যে যাওয়ার লাগছে, বড় ভাইকেও আপনার 5,000 RMB জরিমানা দিতে হয়েছিল। তো এখানে একটা বড় বিষয় ছিল যে ভাই অনেক বছর ধরেই আপনার পার্ট টাইম জব করতো, কিন্তু ভাই সেক্ষেত্রে আপনার ভাইয়ের যে বস ছিল উনি আসলে ফিটা পে করে দেয় ভাইয়ের জন্য। তো এটা একটা আলাদা বিষয়, তো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হইলো যে যেটা বললো আপনার পার্ট টাইম জব করতে গিয়ে আপনি যদি 1 দিন করেন, 2 দিন করেন বা 1 মাস, 2 বছর, 5 বছর কোনো বড় কথা না, আপনি যখনই ধরা খাবেন তখনই আপনাকে 5,000 টাকা সর্বনিম্ন জরিমানা খাইতেই হবে। এবং ভার্সিটির ক্ষেত্রে থেকে যেটা আপনার পানিশমেন্ট থাকবে ওইটা তো মনে করেন যে এক্সট্রা সোনায় সোহাগার মতো বলতে পারেন, ঠিক আছে না। তো এই এইসব বিষয়গুলো আসলে খেয়াল করে যদি না চলেন তাহলে দেখা গেলো যে আপনি কোনো একটা পার্ট টাইম জব খোলেন, আপনার দেখা গেলো যে আমাদের নানজিং থেকে আসলে আসার পরে অনেক তিক্ত অভিজ্ঞতা বলতে পারেন যে আয়েস হয়েছে, যেগুলো সব সময় বলাও যায় না, সবকিছু বলাও পসিবল না। তো এমন হয়েছে অনেক ভাই জব পাইছে কিন্তু ভাইয়ের যে আপনার ফ্রেন্ড বা পাড়া প্রতিবেশী যেগুলো আছে আমাদের এখানে আশপাশে, এদের মধ্যে অনেক সময় সবার সাথে তো এই যে সুসম্পর্কটা থাকে না, ঠিক আছে না। তো অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কিছু থাকে যায় ওই ধরনের লোক, যার কারণে আসলে ভালো কিছু করতে গেলেও ভালো করে ভালো কিছু করে ওঠা হয় না। তো এমনও হয়েছে অনেকে যে আপনার জব পায়ও কোনো না কোনো কারণে আশপাশে কিছু প্রতিবন্ধকতার কারণে আসলে জব করতে পারেনি বা ফাইনেরও শিকার হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে এই তিক্ত অভিজ্ঞতাগুলো একটু স্বীকার করা এই জন্য যে আপনাদের অনেক প্ল্যানিং, অনেক স্বপ্ন আছে, আপনি নিজেও মনে করি যে আমি আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানতে পারেন অবশ্যই, এবং অনেকেই বলে, তাতে আসলে আমাকেও ভালো লাগে যখন বলে যে না অনেক কাউকে মনে হয় একটু হলেও হেল্প করতে পারছি, আপনার স্বপ্নের একটা সঙ্গী হইতে পারছি, আপনার দেখা যাবে যে জীবনে যে সফলতা আছে ওইটা তো যদি একটু সঙ্গী হইতে পারি। তো এই যে আপনার যে স্বপ্ন, এই যে আপনার যে প্ল্যানিং, এগুলো সবকিছুই আপনার আপনারা আমাদের মতো যারা ভিডিও করি তাদের থেকে অনেক ইন্সপায়ার হয়ে থাকেন।
তো আমার যে লাস্ট ভিডিওটা ওইটা থেকে অবশ্যই আপনারা অনেকেই আপনার উৎসাহিত হয়েছেন, কিন্তু এই উৎসাহটা যেন আপনাদের আসলে কষ্টের কারণ আবার না হয়ে যায়, তার জন্য আসলে করা যে আপনি যদি ডিসিশন নেন তো এই ক্ষেত্রে আপনার কি কি পাইতে পারেন এবং কি কি আসলে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা যেটা বলে আপনার ভালো দিক এবং খারাপ দিক দুইটাই তুলে ধরা, যাতে আপনার প্ল্যানিংটা একদম পারফেক্ট হয় এবং আপনি কখনো আসলে একটা ওই যে বলে না রিগ্রেটের মধ্যে না থাকেন, ঠিক আছে না, যে আমার এই প্ল্যানিংটা মানে খারাপ ছিল এরকম বলে এরকম হইতো। তো আশা করি আপনাদের এই অভিজ্ঞতাগুলো অবশ্যই কাজে দিবে। তো আজকের মতো এইখানেই আসলে শেয়ার করার মতো ছিল, কারণ এই বিষয়টা যে পার্ট টাইম জব করার বিষয়টা আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে না। তারপর যদি আপনি চাইনিজে আসেন, মানে চায়নায় আসেন এবং চাইনিজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, তো এটা তো আরও মনে করেন যে অনেক বেশি আপনার গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে যতটুকু পারি আমি আপনাদের কাছে ক্লিয়ারিটি নিয়ে আসতে চাই, ঠিক আছে না, যে আসলে কতটুকু পসিবল, কিভাবে পসিবল এবং কি কি বাধা প্রতিবন্ধকতা আছে। তো তারও একটা অংশ হিসেবে আজকের এই ভিডিওটা করার, যে আমার পার্সোনালি মনে হলো যে এই অভিজ্ঞতাগুলো মেবি শেয়ার করলে আপনাদের কাজে আসবে। তো আজকের মতো এইখানেই আসলে আলোচনা করার মতো আর কিছু নাই, তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আপনি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এবং আপনার যদি আমার কন্টেন্টগুলো ভালো করে লাগে থাকে, তাহলে আপনি সুন্দর করে সাবস্ক্রাইব বাটনটা এবং লাইক বাটনটাতে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। এতে একটু হলেও ইন্সপায়ার তো পাইই থাকি, ঠিক আছে, আর ভবিষ্যতে দেখা যাক কি হয়, ঠিক আছে। তো আর সেটা আরেকটা যেটা কথা আমি বলতাম, যে আমার কি কি বিষয় নিয়ে আসলে ভিডিও করা যায় বা কি বিষয় নিয়ে ভিডিও করা যায় এগুলো আপনারা আমাকে কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন, যেটা নিয়ে আমি আসলে ইনশাল্লাহ যদি ভালো কমেন্ট পাই অবশ্যই আপনার ভিডিও করার চেষ্টা করবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিও বড় করবো না, আজকের মতো এখানেই।